لفتني منكم على في الفتنة سقطوا আল্লাহর দ্বীনের এই কাজকে যখন কেউ ফিতনা মনে করে ঝামেলা মনে করে আমি গোটা দুনিয়াটাই তার জন্য একটা ঝামেলা বানিয়ে দিই বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين ইসলামী আন্দোলনে কর্মীদের ত্যাগ এবং কুরবানি সূরা ইনশিকাকে আমাদের জন্য যে 6 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه الله تعالى মানুষ কে উদ্দেশ্য করে বলেন যে হে মানুষ يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه প্রথম পয়েন্ট হচ্ছে ত্যাগ এবং কুরবানি শুধু ইমানদারদের জন্য না সমস্ত মানব জাতির জন্যই ত্যাগ এবং কুরবানি কষ্ট এবং দুঃখ দুর্দশা নির্যাতন নিপীড়ন এটি এই দুনিয়ার জীবনের জন্য অবধারিত একটি বিষয় আল্লাহ তাআলার নীতিমালা অনুযায়ী দুনিয়ার জীবনটা হচ্ছে ত্যাগের দুনিয়ার জীবনটা হচ্ছে কষ্টের দুনিয়ার জীবনটা হচ্ছে পরিশ্রমের দুনিয়ার জীবনটা হচ্ছে দুঃখের দুনিয়ার জীবনটা হচ্ছে বিপদ মুসিবতের এই জিনিসটাকে যদি আপনি ধারণ করতে পারেন তাহলে ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসাবে এর সাথে আমি সম্পৃক্ত হব এটা খুবই স্বাভাবিক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এরপরে আল্লাহ তাআলা বলেন ইলা রব্বিকা কাদহান ফামুলাকি ইলা রব্বিক কাদহান এই ত্যাগের রাস্তাটা এই কুরবানির রাস্তাটা এই কষ্টের রাস্তাটা এই পরিশ্রমের রাস্তাটা এই বিপদ মুসিবতের রাস্তাটা এই মামলা হামলা নির্যাতন নিপীড়নের রাস্তাটা আমাদেরকে এটা খুব ভালো করে বুঝতে হবে ইলা রব্বিকা কাদহান এটা হচ্ছে রবের রাস্তা প্রথম কথা আল্লাহ তাআলা বলেছেন মানব জাতির জন্যই এই দুনিয়াটা কষ্টের মানব জাতির জন্যই এটা দুঃখের মানব জাতির জন্যই এটা ত্যাগের মানব জাতির জন্যই এটা মুসিবতের নির্যাতন নিপীড়নের এটা একটা জায়গা এটা আরামের জায়গা না আরামের জায়গা হচ্ছে জান্নাতের ভোগের জায়গা হচ্ছে জান্নাতের আর দুনিয়ার জায়গাটা হচ্ছে ত্যাগের এবং কোরবানির আপনি মানুষ হিসাবে এটা যদি মাথায় না নেন তাহলে আপনাকে মনে করতে হবে জেল শুধুমাত্র জামাতের লোকেরাই বোধহয় খাটে জেল শুধুমাত্র বোধহয় ইসলামের কারণেই লোকেরা খাটে জেল শুধুমাত্র বোধহয় ইসলাম ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হলেই খাটতে হয় আপনি কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে যান সেখানে দেখবেন এখন 8000 লোকের মধ্যে ইসলামী আন্দোলনের জন্য কতজন 5% 2% 1% হবে না শতকরা হার 1-2% বেশি হবে না তাহলে বাকিরা কারা বাকিরা তো তারা দুনিয়ার প্রশ্নেই তো জেলের মধ্যে আছেন হসপিটালে চলেন আহত পঙ্গুত্ব নির্যাতিত নিপীড়িত অসুস্থ কষ্ট ক্লেশপ্রীত তারা কারা তারা বাসে অ্যাক্সিডেন্ট করেছেন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছেন হাঁটতে গিয়ে পড়ে অ্যাক্সিডেন্ট করেছেন বাথরুমে ঢুকতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছেন সিঁড়ি থেকে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছেন কিন্তু আমার কাছে মনে হয় আমি শুধু ইসলামী আন্দোলন করার কারণেই বোধহয় আঘাতপ্রাপ্ত হই পৃথিবীতে আর অন্য কোনো কারণে আঘাতপ্রাপ্ত হইতে হয় না পৃথিবীতে আর অন্য কোনো কারণে নির্যাতিত নিপীড়িত হয়ে হসপিটালে ভর্তি হতে হয় না আসলে কি ব্যাপারটা তা আপনি তো বাস্তবে তার প্রমাণ রাখবেন এখন ঢাকার সবগুলো হসপিটালে আপনি যদি একটা রিসার্চ করেন তাহলে দেখবেন সেখানে ইসলাম ইসলামী আন্দোলনের জন্য কতজন আঘাতপ্রাপ্ত হয়ে নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে কতজন হসপিটালে ভর্তি আর দুনিয়ার কাজ সম্পন্ন করতে গিয়ে কতজন হসপিটালে ভর্তি এটা তো কোনো পার্সেন্টেজেও আসবে না তার মানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন ত্যাগ এবং কোরবানিটা শুধুমাত্র তুমি ইসলাম এবং ইসলামী আন্দোলনের সাথে আছো এজন্যই হবে ব্যাপারটা তা না মানুষ হিসেবে দুনিয়ার জীবনটাই ত্যাগের মানুষ হিসেবে দুনিয়ার জীবনটাই কোরবানির মানুষ হিসেবে দুনিয়ার জীবনটাই মুসিবতের মানুষ হিসেবে দুনিয়ার জীবনটাই দুঃখ কষ্ট নির্যাতন নিপীড়নের মামলা হামলার দ্বিতীয় আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ইলা রব্বিকা কাদহান এই পরিশ্রমের এই কোরবানির এই নির্যাতনের এই ত্যাগের এই কষ্টের এই জুলুমের এই নিপীড়নের রাস্তাটা হচ্ছে আল্লাহর কোন গবেষণা ছাড়া যদি আপনাকে আমি জিজ্ঞেস করি যদি ত্যাগের রাস্তাটা কোরবানির রাস্তাটা মামলার রাস্তাটা হামলার রাস্তাটা নির্যাতনের রাস্তাটা রিমান্ডের রাস্তাটা জুলুমের রাস্তাটা জেল খাটার রাস্তাটা যদি আল্লাহর হয় তাহলে আরামের রাস্তাটা ভোগের রাস্তাটা আয়েশের রাস্তাটা জুলুমহীন রাস্তাটা নির্যাতন নিপীড়ন মুক্ত রাস্তাটা কার হবে নিশ্চয়ই শয়তানের রাস্তা রাস্তা তো দুটো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন রাস্তা তো দুটো আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত একটা হচ্ছে আরাম আয়েশের রাস্তা যেটা জান্নাতের দিকে গিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গোটা দুনিয়ার আরাম আয়েশ
সমস্ত কিছু দিয়ে ঢেকে রাখা আছে জাহান্নাম অহুজিবাতুল জান্নাতু বিল মাকারে আর গোটা দুনিয়ার সমস্ত কষ্ট নির্যাতন দুঃখ বিপদ মুসিবত মামলা হামলা রিমান্ড রক্ত এগুলো সব কিছু দিয়ে ঢেকে রাখা আছে জান্নাত এবার আপনি ঠিক করেন আপনি কোন পথের পথিক ইলা রব্বিকা কাধান রবের রাস্তাটা হচ্ছে দুঃখের কষ্টের নির্যাতনের নিপীড়নের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাও তাই ত্যাগ কোরবানি এই সমস্ত কিছু দিয়ে ঢেকে রাখা আছে জান্নাতুল ফেরদাউস জান্নাত ও হুজিবাতুন নারু বিশাহাওয়াত আর গোটা জাহান্নামটা ঢেকে রাখা আছে সমস্ত আরাম আয়েশ এনজয় উপভোগ দুনিয়ার সাজ সরঞ্জাম এই সমস্ত কিছু দিয়ে আপনি এবার নির্ধারণ করতে পারবেন এটার জন্য গবেষণা করার দরকার নেই এটার জন্য ইসিজি করার দরকার নেই এটার জন্য ল্যাবরেটরিতে যাওয়ার দরকার নেই এটার জন্য এমআরআই করার দরকার নেই রিপোর্ট পাওয়ার জন্য এটার জন্য কামিল পাস করার দরকার নেই মুহাদ্দিস মুফতি ফাদিস হওয়ার দরকার নেই আপনি এখানে বসে ভেবে চিন্তা করতে পারবেন নির্ধারণ করতে পারবেন আপনি কোন পথের পথিক আপনি কি আল্লাহর পথের পথিক নাকি শয়তানের পথের পথিক আপনি কি জান্নাতের রাস্তার দিকে হাঁটছেন নাকি জাহান্নামের রাস্তার দিকে হাঁটছেন সেটা নির্ভর করবে ত্যাগ এবং কোরবানির উপরে নিজের জীবন নির্ধারিত করতে পারা আলহামদুলিল্লাহ সুতরাং ত্যাগ এবং কোরবানি আসলে বিচলিত হওয়া কেন ত্যাগ এবং কোরবানি রাস্তার মধ্যে পড়লে বিমর্ষ অবস্থা কেন ত্যাগ এবং কোরবানি রাস্তায় আমার হাঁটু কাঁপবে কেন ত্যাগ এবং কোরবানি রাস্তা থেকে আমি পালিয়ে বেড়ানো তো মানে জান্নাত থেকে পালিয়ে বেড়ানো এটা আল্লাহ নির্ধারিত পথ এটা জামাত ইসলামী নির্ধারিত পথ নয় এটা রোকন হওয়ার কারণে আপনি বিপদে পড়েছেন তা নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই রাস্তাটা নির্ধারিত করে দিয়েছেন ইলা রব্বিকা কাদহান তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে এটা মনে রাখতে হবে ফামুলাকি এই ত্যাগ এবং কোরবানির মধ্য দিয়ে এই কষ্ট এবং নির্যাতনের মধ্যে দিয়ে এই হামলা মামলা নিপীড়নের মধ্য দিয়ে এই রক্ত ঘাম চোখের পানির মধ্য দিয়ে আপনাকে ফামুলাকি সাক্ষাতের ব্যবস্থা করা হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সুবহানাল্লাহ ত্যাগ এবং কোরবানির রাস্তা হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাতের রাস্তা চতুর্থ নম্বর আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা ত্যাগ এবং কোরবানির এই রাস্তায় কিছু ভুলভ্রান্তি যদি আপনার হয়েও থাকে কিছু ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি যদি হয়েও থাকে আর আল্লাহ তাআলা দয়া করে যদি আপনার এই ত্যাগ এবং কোরবানিটুকু কবুল করে নেন তাহলে আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা আমি তোমার হিসাব সহজ করে দেব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিসাব সহজ করা মানে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই হিসাব সহজ করা মানে তাকে প্রশ্ন কম করা হবে তা নয় এই হিসাব সহজ করা মানে তাকে প্রশ্ন করে জবাব দিতে সাহায্য করা হবে তা নয় এই হিসাব সহজ করা হবে মানে হচ্ছে তার আসলে কোন হিসাব নেওয়াই হবে না মূলত তাকে বিনা হিসেবে জান্নাতে দাখিল করা হবে সুবহানাল্লাহ এটা ওই রাস্তা ত্যাগ এবং কোরবানির রাস্তা বিনা হিসেবে জান্নাতে যাওয়ার রাস্তা আর এটা সেই ব্যক্তিদের জন্য ইলা রব্বিকা কাদহান ফামুলাকি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা আল্লাহ তাআলা তাদের হিসাব সহজ করে দিবেন এই কোরবানিওয়ালা লোকদের এই ত্যাগীওয়ালা লোকদের এই ফাঁসির মঞ্চে যাওয়া প্রস্তুতি গ্রহণ করা লোকদের এই হামলা মামলা নির্যাতন নিপীড়নের মুখে পড়ে থাকা লোকদের এই পুলিশের হয়রানির মুখে পড়ে থাকা লোকদের পুলিশের রক্ত চক্ষু মোকাবেলা করা লোকদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অনেকে বললেন আয়েশা হাসিবু কাবলা আন তুহাসাবু কাল কিয়ামতের কঠিন ময়দানে সেই চূড়ান্ত হিসাব প্রদান করার আগে প্রতিদিন প্রতি মুহূর্ত হিসাব গ্রহণ করো নিজের হিসাব নিজে গ্রহণ করো এই জন্য ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ করার এই কৌশলটা এই জন্য যে এর মধ্য দিয়ে আমার মধ্যে অনুভূতি তৈরি করা যে আমি আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবো কিনা তা জানি না আমলের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পাওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহ তাআলা যেন কোনো কোশ্চেন করা ছাড়া আমাকে জান্নাতের জন্য নির্ধারিত করেন নির্ধারিত না করলে প্রশ্নের জবাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না ইল্লামা রহিমা রব্বি আমার রব যদি আমাকে দয়া করেন তাহলেই কেবলমাত্র আমি ক্ষমা পাবো তাহলেই কেবলমাত্র আমি জান্নাত পাবো আল্লাহ তাআলা ঘোষণা করেন আহসিবান নাস আইয়ুতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন মানুষ এটা কেন ধারণা করে যে সে ঈমান আনবে আইয়াকুলু আমান্না সে বলবে আমি ঈমান এনেছি আমি ঈমানের দাবি পূরণ করে নামাজ পড়েছি রোজা রেখে হজ করেছি যাকাত দিয়েছি সাদাকা দিয়েছি জিকির করেছি তাহাজ্জুদ পড়েছি নফল রোজা রেখেছি এরপর তাকে ছেড়ে দেওয়া হবে ওয়াহুম লা ইফতানুন অথচ তাকে পরীক্ষা করা হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে আপনি একজন ইমানদার হিসেবে আপনাকে
আল্লাহ তাআলা আগেই পরিষ্কার সব সব জানিয়ে দিয়েছেন অহম লা ইফতানুন অথচ তোমাকে পরীক্ষার মুখে পড়তে হবে না যে ঈমান পরীক্ষার মুখে পড়ে নাই সেই ঈমান তো আল্লাহর কাছে গ্রহণযোগ্যই হবে না গ্রহণযোগ্যই হবে না সে হয় বড় পরীক্ষায় পড়বে না হয় মাঝারি পরীক্ষায় পড়বে না হয় ছোট পরীক্ষায় পড়বে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যত বেশি পছন্দ করবেন তাকে তত বেশি পরীক্ষার জন্য নির্ধারিত করবেন ইননা মাআল বালাই ওয়া ইননা মাআল জাযাই সুবহানাল্লাহ ইননা মাআল জাযা আল্লাহ তাআলা আমার জন্য আগে ভালো পরীক্ষা নির্ধারণ করেন নাই আমার জন্য আগে জাযা নির্ধারণ করেছেন ওই জাযা প্রাপ্তির জন্যই আল্লাহ তাআলা সমপরিমাণ ভালো আমার জন্য তিনি নির্ধারণ করেছেন সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم انما على البلاء وانما على الجزاء তোমাদের জন্য যত বাজাজা যাজা তত তোমাদের জন্য পরীক্ষা সেজন্য সম্মানিত ভাইগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ঘোষণা করেছেন তোমাদেরকে আল্লাহ তাআলা যখন ভালোবাসেন তখন তোমাদেরকে পরীক্ষায় ফেলেন আর যখন তোমাদের উপরে আল্লাহ তাআলা नाराज হন তোমাদের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন তোমাদেরকে তখন আল্লাহ তাআলা গুনার মধ্যে ফেলেন এবার আপনি চিন্তা করেন এবার আপনি সিদ্ধান্ত নেন আপনি গুনার মধ্যে পড়েন নাকি পরীক্ষার মধ্যে পড়েন আপনি গুনার মধ্যে পড়েন নাকি বিপদের মধ্যে পড়েন গুনাহ থেকে বাঁচতে হলে আপনি পরীক্ষার মধ্যে পড়ছেন আর যদি পরীক্ষা থেকে বাঁচেন তাহলে আপনি গুনার মধ্যে পড়ছেন এবার আপনাকে কোনটার মধ্যে পড়া জরুরি কোনটাকে আপনি ভয় পান আপনি কি গুনাহকে ভয় পান নাকি পরীক্ষাকে ভয় পান আপনি কি গুনাহকে ভয় পান নাকি রিমান্ডকে ভয় পান আপনি কি গুনাহকে ভয় পান নাকি জেল জুলুম নির্যাতনকে ভয় পান আপনি কি গুনাহকে ভয় পান নাকি পুলিশের বন্দুক বুলেটকে ভয় পান এবার আপনি ইমানদার হিসেবে সিদ্ধান্ত নেন আপনি গুনাহে পড়বেন নাকি পরীক্ষার মধ্যে পড়বেন কোন টেস্ট ছাড়া আপনি বুঝে যাবেন যে আল্লাহ প্রতি অসন্তুষ্ট এজন্য আপনাকে গুনাহে ফেলেছেন আর আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ প্রতি সন্তুষ্ট ইননা মাআল বালা ওয়া ইননা মাআল জাযা আল্লাহ যাকে যত বেশি জাযা দিতে চান তাকে তত বেশি পরীক্ষার জন্য যাচাই বাছাই করেন তাকে তত পরীক্ষার জন্য নির্ধারিত করেন সম্মানিত ভাইগণ আমি মুসলিম হয়েছি আমি ইসলামের মধ্যে শামিল হয়েছি আমার আর কিছু নেই আমার বলে কিছু নেই একজন মুসলিমের আমার বলে যখন কিছু থাকে তখন তিনি মুসলিম থেকে দূরে চলে যান তখন তিনি ইসলামের স্পিরিট থেকে নিজেকে সরিয়ে নেন প্রতিদিন নামাজে দাঁড়িয়ে ইয়াকা নাবুদ যখন বলেন তখন তো আপনার গাটা শিরে ওঠা উচিত আমি একমাত্র গোলামি করি আপনার আর পৃথিবীর সমস্ত রিমান্ড জেল জুলুম হামলা মামলা নির্যাতন নিপীড়ন ফাঁসি রক্ত ঘাম এই সব কিছু গোলামি করে আমার যে শুধু আল্লাহর গোলামি করে এই পৃথিবীর অপরাধী পুলিশেরা আপনার গোলামি করতে বাধ্য আপনাকে দেখে ভয় পেতে বাধ্য আলহামদুলিল্লাহ আমাদেরকে দেখে তারা ভয় পায় বাংলাদেশ জামাত ইসলামী ব্যানার স্লোগান লেখা দেখলে তারা ভয় পায় কারণ আমরা আল্লাহকে ভয় পাই আর এই অপরাধী গোষ্ঠী আমাদেরকে ভয় পায় আপনি যদি ইয়াকা নাবুদুর পরে আরেকটা বলেন ওয়া ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন আমি কোনো পুলিশের ওসির সাহায্য চাই না আমি কোনো পুলিশের এসপির সাহায্য চাই না আমি কোনো দলের অমুক নেতা নেত্রীর সাহায্য চাই না ইয়াকা নাস্তাইনের দাবি হচ্ছে হক হচ্ছে তার তাৎপর্য হচ্ছে তার হাইসিয়ত হচ্ছে তার স্পিরিচুয়ালিটি হচ্ছে তিনি শুধুমাত্র আল্লাহর কাছে বলবেন ওয়া ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ আপনি কার কাছে চাচ্ছেন সেজন্য ত্যাগ এবং কুরবানির প্রশ্নে ইমানদার হিসেবে অহম লা ইফতানুন এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া আপনি পৃথিবীতে কোন স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় খুঁজে পাবেন না শুধু পড়াশোনা আছে শুধু ক্লাস আছে শুধু টিউশনি আছে শুধু প্রাইভেট আছে কিন্তু পরীক্ষা দেওয়া লাগে না এমনি পাস অটো পাস অটো পাসের কোন স্কুল কোন বিশ্ববিদ্যালয় কোন কলেজ পৃথিবীতে কোন মাদ্রাসা আপনি খুঁজতে পাবেন আপনার সন্তানকে পড়াবেন এমন একটা স্কুল কি কখনো খুঁজেছেন যেখানে পরীক্ষা নাই ডাইরেক্ট পাস সেরকম একটা স্কুল আপনার সন্তানকে দিবেন বরং আপনি এমন স্কুল খোঁজেন এমন বিশ্ববিদ্যালয় খোঁজেন এমন মাদ্রাসা খোঁজেন যে স্কুল যেই কলেজ যে মাদ্রাসার নামই হলো টিউটোরিয়াল স্কুল মানে শুধু পরীক্ষা চলে সপ্তাহে সপ্তাহে পরীক্ষা সপ্তাহে দুটো পরীক্ষা অথচ আল্লাহ তাআলা বলেন ইননামাল জাযা ওয়া ইননামাল বালা আল্লাহ তাআলা যত যাকে বেশি ভালোবাসেন তাকে তত বেশি পরীক্ষার জন্য নির্ধারিত করেন আল্লাহ তাআলা যখন আপনাকে পরীক্ষায় ফেলবেন তখন তো আপনি আনন্দে অশ্রু ঝরাবেন চোখে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তাআলা আমাকে বাছাই করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে এই বিনা হিসেবে জান্নাতে যাওয়ার রাস্তার দিকে আমাকে ধাবিত করেছেন আলহামদুলিল্লাহ আমি জান্নাতের পথের দিকে হাঁটতে শুরু করেছি আর যদি আমি আরামে এসে থাকি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কোনো মামলা হামলা নাই নির্যাতন নিপীড়ন নাই জৈতা মেলার মধ্যে আমি নাই ভাই জৈতা মেলার মধ্যে আপনি নাই ভাই এটা বসে একটু মিষ্টি হাসি দিচ্ছেন তো আল্লাহ রাসূল আপনাকে শোনাচ্ছেন ও হুজিবাতুন নার বিশাহাওয়াত দুর্ভাগ্য তোমার জন্য কপাল পড়েছে তোমার বদনসিব তোমার জালিমের শাসন চলে অথচ তুমি জুলুমের শিকার হওনি
জালিমের রাজত্ব চলে অথচ এই জালিমের মামলা হামলা নির্যাতন নিপীড়নের মুখে তুমি পড়নি জান্নাতের পথ থেকে আমি ছিটকে পড়ে জাহান্নামের রাস্তায় হাঁটছি আমি এই জালিমের রাজত্বে থাকবো অথচ আমরা ত্যাগ এবং কোরবানির মুখে পড়ব না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ঘৃণার সাথে এটা উল্লেখ করেছেন ওয়াইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম তোমরা যদি এই কষ্টের রাস্তাটা এই ত্যাগের রাস্তাটা ইমানদার হিসেবে যদি এটা তোমার যদি এটা ভালো না লাগে ওয়াইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম ওকে ভেরি গুড এটা উপেক্ষা করো দেখি এর চেয়ে কোনো ভালো রাস্তা তুমি আবিষ্কার করতে পারো কিনা ফাইন ইসতাতাআতান তাবতাগিয়া নাফাকান ফিল আরদ আও সুল্লামান ফিস সামা আল্লাহ জানিয়ে দিলেন আসমানে সিঁড়ি লাগাও জমিনে সুরঙ্গ করো পারবা না এর চেয়ে আর কোনো রাস্তা আবিষ্কার করতে যদি পারো এই ত্যাগ এবং কোরবানি হামলা মামলা নির্যাতন নিপীড়নের রাস্তার বিপরীত কোন আরামায়েশের রাস্তা ইসলামে থাকে পারো বের করে নিয়ে আসো তুমি আল্লাহর গোলামি করো আর গোটা পৃথিবীর সমস্ত রিজি তোমার গোলামি করবে পৃথিবীর সমস্ত নিরাপত্তা প্রশান্তি তোমার গোলামি করবে এটা হচ্ছে আরশ আজিমের কথা আর আইএমএফ এর কথা হচ্ছে সংকুচিত হও চেপে ধরো কারুনের রাস্তা ধরো বাংলাদেশ ব্যাংকের কথা হচ্ছে দুর্ভিক্ষ আসছে সতর্ক হও আর আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত এই ঘরের দাসত্ব করো গোটা দুনিয়ার রিজিক সম্মান মর্যাদা বরকত শিফা সবকিছু তোমার গোলামি করবে নিরাপত্তা তোমার গোলামি করবে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন লাফতিন্নি মিনকুম আলা ফিল ফিতনাতি সাকাতু আল্লাহর দ্বীনের এই কাজকে যখন কেউ ফিতনা মনে করে ঝামেলা মনে করে আমি গোটা দুনিয়াটাই তার জন্য একটা ঝামেলা বানিয়ে দিই যে ইসলামী আন্দোলনকে বোঝা মনে করে আল্লাহ তাআলা গোটা দুনিয়াটাকে তার জন্য বোঝা বানিয়ে দেন আন্দোলনকে যিনি ঝামেলা মনে করেন গোটা দুনিয়াটাকে আল্লাহ তাআলা তার জন্য ঝামেলা করে দেন হালাকাননি সুলতানিয়া আপনার এই যোগ্যতা দক্ষতা কি কাজে লাগবে এগুলো আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন সব ধ্বংস করে দেবেন শুধু আমলগুলো দেখবেন শুধু কাজগুলো দেখবেন আল্লাহর দ্বীনের জন্য আপনার কোরবানিগুলো দেখবেন নিজের মতের কোরবানি আমার চিন্তা দৃষ্টিভঙ্গি আমি চাই একটা ফিমা আহিব্বা ওয়া কারিহা আমার কি পছন্দ অপছন্দ এটা ইসলামী আন্দোলনে বড় কথা নয় বরং আল্লাহ তাআলা কি পছন্দ করেন আল্লাহ রাসূল কি পছন্দ করেন ইসলামী আন্দোলন কি পছন্দ করে সেটাকে আমার পছন্দ করা এরপরে বিশেষভাবে যৌবনকাল যারা আছেন ভালোবাসার সবচেয়ে ভালোবাসার জিনিস লানতানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তোমার সবচেয়ে ভালোবাসার জিনিস যদি তুমি কোরবানি করতে না পারো তুমি নেকি হাসিল করতে পারবে না সম্মানিত ভাইগণ সেজন্য আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন قل إن كان آباؤكم وأبناؤكم وأزواجكم وعشيرتكم وأموال اقتربتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها من أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره এই দুনিয়ার ভালোবাসার সমস্ত জিনিসগুলোকে সামনে রেখে আল্লাহ তাআলা তিনটা জিনিসকে ভালোবাসার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এই চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে সমস্ত ভালোবাসার উর্ধে উঠে যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ আল্লাহকে ভালোবাসা ও রাসূলি আল্লাহ রাসূলকে ভালোবাসা ও জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয় করা এই তিনটাকে যদি তুমি ভালোবাসতে ব্যর্থ হও ফাতারাব্বাসু দুঃসংবাদ তোমাদের জন্য ফাতারাব্বাসু আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ফয়সালার অপেক্ষা করো সম্মানিত ভাইগণ সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে ভালোবাসার জীবন কুরবানি করে আল্লাহ তাআলার জন্য নিজেদেরকে নির্ধারিত করার জন্য যে আহ্বান জানিয়েছেন আজকে সেটি হচ্ছে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কুরবানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পায়ের কুরবানি রক্তের কুরবানি করেছেন মাথার খুলি ভেঙে যাওয়ার কুরবানি করেছেন দান্দান মোবারক শহীদের কুরবানি করেছেন তাইফের ময়দানে বেউস হয়ে পড়ে যাওয়া কোরবানি করেছেন আপনি তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়িয়ে কাল কিয়ামতের দিন শাফায়াতের জন্য আপনি কি স্মরণ করতে পারবেন আল্লাহ রাসূলের কাছে শাফায়াত চাইবেন যেই শাফায়াত চাওয়া ব্যক্তি যিনি শাফায়াত করবেন তিনি দাঁত ভাঙা যিনি শাফায়াত করবেন তার রক্তে পা মোবারক আটকানো যিনি শাফায়াত করবেন তার পায়ের খুলিটা তার মাথার খুলিটা ভাঙা যিনি শাফায়াত করবেন তিনি সাড়ে তিন বছরের জেল জীবনের অভিজ্ঞতা সম্পন্ন যিনি শাফায়াত করবেন তিনি এই দাওয়াতি কাজ পরিচালনা করতে গিয়ে বেউস হয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকা রসুল আর তার কাছে আপনি শাফায়াত চাইবেন শুধু নামাজ পড়ে শুধু শাফায়াত চাইবেন রোজা রেখে শুধু শাফায়াত চাইবেন তাহাজ্জুদ পড়ে ত্যাগ এবং কোরবানির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় 155 নম্বর আয়াতে এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ তোমাদের ত্যাগ এবং কোরবানির পরীক্ষা হচ্ছে এটি যে আমি তোমাদের প্রথমে ভীতি সৃষ্টি করব এই ভীতির মধ্যে আমরা পড়েছি এই যে ভীতি সৃষ্টি করার মধ্যে দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছেন আল্লাহ তাআলা যে ভীতি আল্লাহ তাআলা যে আমাদের
দুনিয়ার ফল ফসল চাকরি ব্যবসার ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে আমাদেরকে কিছুটা পরীক্ষা করবেন, আর সেই পরীক্ষায় আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি তোমাদের মধ্যে এই সমস্ত পরিস্থিতিতে সবর ইখতিয়ার করে আল্লাহর দিন কায়েমের জন্য যারা এগিয়ে যাবে আমি তোমাদের সাথে আছি। আল্লাহ যদি আপনার সাথে থাকেন চাকরি না থাকলে আপনার অসুবিধা কি? আল্লাহ যদি আপনার সাথে থাকেন ব্যবসা না থাকলে আপনার অসুবিধা কি? আল্লাহ যদি আপনার সাথে থাকেন পৃথিবীর কোন প্রশাসন আপনার সাথে না থাকলে অসুবিধা কি? আল্লাহ যদি আপনার সাথে থাকেন আপনি ঘরে না থেকে জেলখানায় থাকলে আমার অসুবিধা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো সেই জন্যই আগুনের কুণ্ডলিতে বসেও তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন, এটার কারণে যে তার জন্য নির্ধারিত হয়েছিল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম তুমি আগুনের কুণ্ডলিতে থাকো আর দুনিয়ার আরামায়েশে থাকো। অথচ তিনি বলেছিলেন আমার ওই আগুনের কুণ্ডলির 40 দিন ছিল পৃথিবীর সবচেয়ে আরামের জায়গা। যদি আল্লাহ তার সাথে থাকেন, যদি আল্লাহ আমাদের সাথেই থাকেন, তাহলে রিমান্ডের জায়গাটা হবে পৃথিবীর সবচেয়ে সেরা জান্নাত। যদি আল্লাহ আমার সাথেই থাকেন, তাহলে আমার জেলখানার জীবনটা হবে আমার জন্য সবচেয়ে আরামের জায়গা। যদি আল্লাহ আমার সাথে না থাকেন, তাহলে বেডরুমটা হবে আমার জন্য সবচেয়ে বিরক্তির জায়গা, আমার ব্যবসাটা হবে সবচেয়ে ক্ষতির জায়গা, আমার চাকরিটা হবে সবচেয়ে অসম্মানের জায়গা। আসুন আল্লাহকে সাথে পাওয়ার ত্যাগ এবং কুরবানির রাস্তা ধারণ করে আমরা এগিয়ে যাই, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।